এখন দেখবেন চেন্নাই সংবাদ। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চব্বিশ ঘন্টায় সোয়া লাখ বেড়েছে। আগস্টে ভ্যাকসিন বাজারে আনার আশা অক্সফোর্ডের। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীর পূর্ব রাজার বাজারে লকডাউন শুরু, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় সংসদের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত পরিসরে শুরু হচ্ছে আজ, বরাদ্দ বাড়িয়ে স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর আশ্বাস। আবারও করতালিতে সম্মুখ সারির করোনা যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন, ষোলোই জুন আরও একবার এক মিনিটের অবিরাম করতালি। এবং সমুদ্র সম্পদ রক্ষায় আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব, বিশ্ব সমুদ্র দিবসে IUCN ও ওয়ার্ল্ড ফিশের অনলাইন সংলাপ। এছাড়াও ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স যা থাকছে। তরুণ চিকিৎসক আহাদ হোসেনের করোনা রোগীদের সেবা দেওয়ার কথা। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিশ্বে চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও সোয়া লাখ বেড়েছে। মেক্সিকোতে আজও প্রায় ৬০০ মানুষ মারা গেছেন। আক্রান্তের দিক দিয়ে উহানকে ছাড়িয়ে গেছে মুম্বাই। এবছরের আগস্ট নাগাদ করোনার ভ্যাকসিন বাজারে আসবে বলে আশা করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। উপসর্গহীনদের কাছ থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা খুব কম, আগের এমন বক্তব্য থেকে সরে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। মঙ্গলবারই বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 72 লাখ ছাড়িয়েছে। চব্বিশ ঘন্টার ব্যবধানে তা 73,25,000 ছাড়িয়ে গেছে। পাকিস্তানে গত কয়েক ঘন্টায় 5,500 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আফগানিস্তান ও মেক্সিকোতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আক্রান্তের দিক দিয়ে করোনার উৎপত্তির স্থল চীনের উহানকে ছাড়িয়ে গেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ ভারতের অন্যতম প্রধান শহর মুম্বাই। সেখানে আক্রান্তের সংখ্যা 51,000-এর বেশি। ভারতে সব মিলিয়ে 2,75,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 7,700-এর বেশি। তবে এর মধ্যে আশার কথা হচ্ছে, ভারতে আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়ে চলায় হাসপাতালগুলোতে সংকট তৈরি হয়েছে। আইসোলেশনে থাকা নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে আম আদমি পার্টি। আগস্ট নাগাদ ইনহেলারের মতো ব্যবহার করা যাবে করোনায় আক্রান্তদের জন্য এমন ভ্যাকসিন বাজারে আসবে বলে আশা করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। লকডাউন অমান্য করায় আর্মেনিয়ার তিন বাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী। ইংল্যান্ডে এবছরের শেষ নাগাদ অসুস্থ রোগীদের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য সংস্থা। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন লকডাউনের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত পরে জানানো হবে। উপসর্গহীনদের মাধ্যমে করোনা ভাইরাস খুব
কম ছড়ায় বলে যে বিবৃতি দিয়েছিল তা থেকে সরে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলেছে বিষয়টি এখনও অজানা এবং বড় ধরনের প্রশ্ন হয়ে রয়েছে। সংস্থাটি জানিয়েছে এর আগে সীমিত পরিসরে গবেষণার ভিত্তিতে বলা হয়েছিল উপসর্গহীনদের মাধ্যমে করোনার সংক্রমণ কম হয়। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন শেষে সৌদি আরবে সীমিত আকারে মসজিদ খুলে দেওয়া হয়েছে, তবে সেখানে স্বাস্থ্যবিধি না মানায় 70টির বেশি মসজিদ আবারও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে বলে রাজধানীর পূর্ব রাজার বাজারে প্রথম দিনের মতো পরীক্ষামূলক লকডাউন চলছে। দুসপ্তাহের এই লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, তবে বিশেষজ্ঞরা বলছেন এলাকাভিত্তিক লকডাউন করে করোনা ভাইরাস প্রতিরোধ করা যাবে না। কঠোরভাবে নিয়ন্ত্রণ না করা গেলে এই উদ্যোগ ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আফরোজা হাসি রিপোর্ট। প্রতিদিনই রাজধানীতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে 14 দিনের লকডাউনের প্রথম দিনে ওষুধের দোকান ছাড়া বন্ধ সব দোকানপাট। সব ধরনের যানবাহন বন্ধের পাশাপাশি জনগণের চলাচল নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জানতাম যে আমার এলাকা লকডাউন, কিন্তু আমি তো বাসায় চেঞ্জ করতে পারি না এই সময়টার মধ্যে। এখন অফিসে বলেছি তো বলছে তারা দুদিন আমাকে অফিসে যেতেই হবে। আসলে আমার অফিস ছিল, আমি অফিসে সকালে যেতে পারি নাই, তো লকডাউন দিয়ে সেটা ভালো, এলাকার জন্য ভালো, জনগণের জন্য ভালো, এটা খুব ভালো একটা পজিটিভ দিক। প্রথম দিন হিসাবে অনেকে সচেতনতার কিছু ইয়ে আছে, ঘাটতি আছে, অনেক হয়তো জানেন না। আমরা অনেক মাইকিং করছি এলাকাতে, অনেক প্রচারণা করছি লকডাউনের বিষয়ে, বিধিনিষেধ সম্পর্কে, ইনকামিং কিংবা আউটগোয়িংয়ের যে বিষয়টা, সেখানে হসপিটাল কর্মী, হসপিটাল প্রফেশনের সাথে যারা যুক্ত সে ধরনের কিছু কর্মীরা এখানে যাতায়াত করতে পারছেন। আর জরুরি বলতে যারা অসুস্থ কিংবা অনেকের বাচ্চার টিকা দিবেন, অনেকের আজকে ভাইবা পরীক্ষা আছে, এই ধরনের আমরা কিছু এগুলো আমরা কিছু ছাড় দিচ্ছি। এদিকে এলাকাবাসীর জন্য নাজরীন স্কুল অ্যান্ড কলেজে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। নমুনা সংগ্রহের বুথ বসানোর পাশাপাশি আইসোলেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সামর্থ্যহীনদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ দেয়া হবে, বাকিরা নিত্য প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী ক্রয় করতে পারবেন। এসব পণ্য বাসায় পৌঁছে দেওয়ার কাজ করছে A2I ও ই-ক্যাব। সেন্ট্রালি আমরা এরকম কিছু খাদ্য সরবরাহের ব্যবস্থা করেছি, এগুলো ভ্যান এবং মিনি ভ্যান, প্রত্যেককে স্যানিটাইজ করে তাদের টেম্পারেচার মেপে তাদের স্বাস্থ্য সুরক্ষা পরিধান করে তারা ভিতরে ঢুকবে। বাসার নিচে নিচে এই ভ্যানগুলো যাবে, যারা যেগুলো কিনতে চান তারা বাসার নিচে নেমে বাইরে বের না হয়ে তারা কিনে নিতে পারবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে বেশি সংক্রমিত এলাকায় কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমেই করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। শুধু লকডাউন আরোপণ করে অথবা জোনে ভাগ করলে কিন্তু রোগের সংক্রমণকে সীমাবদ্ধ করা যায় না। যারা অসুস্থ তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করব, যারা ভাইরাসবাহী তাদেরকে আইসোলেশন করে কোয়ারেন্টাইনে রাখব, এবং যারা সুস্থ তাদের আলাদা করব। এবং এভাবেই কিন্তু এক একটা জোনকে রেড থেকে ইয়েলো এবং ইয়েলো থেকে গ্রিনে রূপান্তরিত করার কার্যক্রম চালু রাখতে হবে। যদি আমরা সেটি করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আবার দেখব জোন আরোপণ করে আমরা সংক্রমণের ধারাবাহিকতাকে যেভাবে কমাতে চাচ্ছিলাম সেটিও কিন্তু ব্যর্থ হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। সচেতনতার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে ভাইরাস প্রতিরোধ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। এক মিনিটের অবিরাম করতালি কর্মসূচির মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধাদের সম্মান জানানো হয়েছে। করোনা ভাইরাসের সৃষ্ট সংকটময় সময়ে জীবন বাজি রেখে কাজ করা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সাংবাদিক সহ সবার প্রতি করতালির মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছে দেশবাসী। 16 জুন বিকেল 4টায় আরও একবার এক মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালন করা হবে। সৌমিক আহমেদের রিপোর্ট। বাঙালি সশস্ত্র মুক্তিযুদ্ধে স্বাধীনতা ছিনিয়ে আনা জাতি, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংকটময় সময়েও নিজ নিজ অবস্থান থেকে লড়াই করছে সামনে থেকে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জীবন বিপন্ন করে সেবা দেওয়া ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসন,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও সাংবাদিকসহ নানা পেশাজীবীদের সম্মানে অনেকের মতো রাজধানীর শান্তিনগরের স্ট্যান্ড পয়েন্টের বাসিন্দাদের এক মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালন। দেশের মানুষের পক্ষ থেকে যে সম্মান জানানো হচ্ছে চ্যানেল আইকে, সেজন্য অনেক ধন্যবাদ। আর সবাইকে বলবো যে আপনারা সাবধানে থাকবেন, ঘরে থাকবেন। সবাই যদি আমরা এভাবে ওদেরকে এনকারেজ করি, জীবনে যুদ্ধ করছে আমরা, তারা তাদের কাজটাকে আরো সুন্দরভাবে করতে পারবে। সকলেই সম্মুখ সারিতে আসুক, সকলেই সাহস রাখুক। আমরা ঘরে বন্দী আছি কিন্তু আমাদের সন্তানেরা সামনে যুদ্ধ করছেন, তারা সবাই সম্মুখ মুক্তিযোদ্ধা, তাদের সম্মানের জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। সম্মুখ যোদ্ধা, তাদের প্রতি শ্রদ্ধা। সম্মুখ যুদ্ধের যারা সৈনিক তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমরাও জানি মানুষকে সম্মান জানাতে আমরাই বাংলাদেশ। এ প্রতিপাদ্যে প্রতি মঙ্গলবার বিকেল ঠিক চারটায় করতালি কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, মতিঝিল সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং একদল ফেসবুক ব্যবহারকারী। ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারী হাসপাতালে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন, পাশাপাশি সশস্ত্র বাহিনীর লোক, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার এবং মিডিয়া কর্মীরা সবাই মিলে কিন্তু নীরবে কাজ করে যাচ্ছেন। অনেকেই নানাভাবে এই করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন, যাদের প্রতি আমাদের এই শ্রদ্ধা ও ভালোবাসা। অনেকের মাঝে হারিয়ে গেছেন এই কাজ করতে গিয়ে, তাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা বোধ। এবং আমরা আগামী মঙ্গলবার 16 জুন আবারও বিকেল চারটায় এই করতালির মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। রাজধানী ও আশপাশের এলাকা থেকেও এক মিনিটের অবিরাম করতালিতে শ্রদ্ধা জানান করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধাদের। জেলায় জেলায় করতালি কর্মসূচি পালিত হয়েছে। খুলনায় এক মিনিটের অবিরাম করতালিতে অংশ নেন শ্রমিকরা। গাইবান্ধায় বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন করতালি কর্মসূচিতে। নওগাঁয় ঘরে অবস্থান করেও করতালির মাধ্যমে সম্মুখ সারির করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছে শিক্ষার্থীরা। রাজশাহী মহানগরীতে বেলা চারটায় করতালি কর্মসূচিতে অংশ নেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। দেশে দেশে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন সম্মুখ সারির করোনা যোদ্ধাদের উজ্জীবিত করার কর্মসূচিতে। জার্মানিতে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন এক মিনিটের অবিরাম করতালির পঞ্চম আয়োজনে। এই সময় আমাদেরকে যে সেবা দিচ্ছেন এই জন্য তাদেরকে আমার শুধু জার্মানি থেকে স্যালুট জানাচ্ছি। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমি জানাচ্ছি আন্তরিকভাবে আমার অন্তর থেকে ধন্যবাদ। অনেক সাহসের সাথে কাজ করেছে, তাদের আমি অভিনন্দন জানাই। অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ নিজ অবস্থান থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে প্রবাসীরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে প্রাক বাজেট প্রসঙ্গ। একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ, শুরু হবে বিকেল পাঁচটায়। করোনা ভাইরাসের কারণে এবারের অধিবেশন হবে সংক্ষিপ্ত, কার্যদিবসও কমিয়ে হবে 10 থেকে 12 দিন। বাজেট ছাড়া আর কোনো আলোচনা থাকছে না এবারের অধিবেশনে। শুধু কোরাম পূরণ হয় এমন সংখ্যক সংসদ সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। যারা উপস্থিত থাকছেন প্রত্যেককে করোনা পরীক্ষা করা হচ্ছে। অধিবেশনে দর্শনার্থী এবং সাংবাদিকদের প্রবেশ নিরুৎসাহিত করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের সময় স্বাস্থ্য খাত চরম হতাশার নাম হয়ে উঠেছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ক্ষমতার বলয়ে থাকা প্রভাবশালীরাও হাসপাতালে চিকিৎসা পাওয়া নিয়ে আস্থা রাখতে পারছেন না। হাসপাতাল ঘুরে ঘুরে চিকিৎসা না পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে সাধারণ মানুষ, এমন পরিণতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এই অবস্থায় আগামী বাজেটে স্বাস্থ্য খাত ঢেলে সাজানো হবে বলেছেন অর্থমন্ত্রী। রিজভিনিয়াজের রিপোর্ট। মহামারী করোনা গোটা বিশ্বকে হুমকিতে ফেলে দিয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাস পরীক্ষার হিসাবে গড়ে 20% মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা হাজার ছুঁতে চলেছে। ভাইরাসটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের স্বাস্থ্যখাত কতটা ভঙ্গুর। পরিসংখ্যান বলছে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা 1,02,927 জন,
নার্স 56,734 জন, গড়ে 6,500 মানুষের জন্য একজন চিকিৎসক আছেন। সরকারি বেসরকারি চিকিৎসক এক করলে এই অনুপাতটা দাঁড়ায় 2894 জনের জন্য একজন চিকিৎসক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে এই অনুপাতটা হওয়া উচিত প্রতি 1,000 মানুষের জন্য একজন ডাক্তার। এই হিসেবে ডাক্তার থাকা উচিত ছিল কমপক্ষে 1,70,000। সব মিলে সারা দেশে হাসপাতালে বেডের সংখ্যা 1,37,000, অর্থাৎ প্রতি 1,700 মানুষের জন্য একটি বেড। বেড থাকা উচিত ছিল কমপক্ষে 1,000,000। 1,700,000,000 মানুষের দেশে আইসিইউ বেড আছে মাত্র 1,285। প্রতিবেশী ছোট্ট অর্থনীতির দেশ নেপালের চেয়েও শোচনীয় এদেশের স্বাস্থ্যখাত। কিন্তু কেন আমাদের জাতীয় বাজেটের যেখানে 8% স্বাস্থ্যখাতে যাচ্ছে, ভিয়েতনামে সেই বরাদ্দ হচ্ছে 17%? আমাদের স্বাস্থ্যখাতে যতখানি বরাদ্দ করা হয়, সামরিক খাতে তার বরাদ্দ 115% বেশি। অন্যদিকে ভিয়েতনামে স্বাস্থ্যখাতে যত বরাদ্দ করা হয়, তার মাত্র 1/4 সামরিক খাতে বরাদ্দ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বরাদ্দ সবচেয়ে বড় কথা নয়, এই বরাদ্দ কিভাবে ব্যবহার করা হচ্ছে, সেখানে দুর্নীতি কতখানি আছে, সেখানে সেই বরাদ্দের ফলে সাধারণ প্রান্তিক মানুষ কতখানি সুফল ভোগ করছে, সেগুলো বড় প্রশ্ন। জিডিপির তুলনায় স্বাস্থ্যখাতে বরাদ্দ কম, এটি মেনে নিলেও গত 10 বছরে স্বাস্থ্যখাতে সরকার যে পরিমাণ টাকা দিয়েছে, সেখানে যদি লুটপাট নিয়ন্ত্রণ করা যেত তাহলে অন্যরকম চিত্র দেখা যেত, স্বীকার করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবার আমি নিশ্চিত যে স্বাস্থ্যখাতে অর্থ বাড়বে, কিন্তু অর্থের অব্যবস্থাপনা, প্রথমত আমাদের যে কেনাকাটায় যে অব্যবস্থাপনা বহুদিনের পুরনো, চেষ্টা করেছিলাম এটির পরিবর্তন করতে কিন্তু সেটি দুঃখের বিষয় করতে পারিনি। এই যে কন্ট্রাক্টররা একটা ফিলিপস কোম্পানির জিনিস কিনবো, কিন্তু রিজভী সাহেব এর কন্ট্রাক্ট দিচ্ছেন, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য খাতের মতো স্বাস্থ্য খাতেও বেসরকারি খাতের অবদান অনেক বেশি, কিন্তু সরকার কি উদ্যোক্তাদের আস্থায় নিচ্ছেন? আমরা কিন্তু বেসরকারি খাতকে আমরা আসলে এগিয়ে নিয়ে নাই। এই বেসরকারি হেলথ কেয়ারের সঙ্গে কিন্তু আপনি অন্য কোন এরিয়ার সঙ্গে কোন ডিফারেন্স নাই। আমার এরকম কিছু নাই যে আমি ব্যাংক থেকে একটা লোন নিব, যে হেলথ কেয়ারের জন্য একটা ইন্টারেস্ট 1% কম আছে, অথবা ধরেন তাদেরকে কোলেটারাল একটু কম দিতে হবে। সরকার এবং বেসরকারি খাত দুই পক্ষই একযোগে একসঙ্গে সহযোগী হয়ে যদি আমরা যুদ্ধটা না করি, তাহলে কিন্তু আমরা আমাদের দেশকে সেভ করতে পারবো না, আমাদের মানুষজনকে সেভ করতে পারবো না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করবেন তাতে স্বাস্থ্যখাতের জন্য 10 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরবেন। উন্নয়ন অনুন্নয়ন মিলে এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 33,000 কোটি টাকা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রসঙ্গ, ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার সময় ছুটিতে ছিলেন তরুণ চিকিৎসক মোহাম্মদ আহাদ হোসেন। পরিস্থিতি ভয়াবহ হতে থাকলে তিনি নিজেই বদলি হয়ে COVID-19 বিশ্বায়িত হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যোগ দেন। গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা সংগ্রামী এই চিকিৎসকের কথা জানাচ্ছেন মোরসালিন বাবলা। ফরিদপুরের পূর্ব খাবাসপুর গ্রামের সাধারণ পরিবারের সন্তান মোহাম্মদ আহাদ হোসেন লেখাপড়া খরচ চালিয়েছেন পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর বৃত্তির টাকায়। এসএসসিতে ফরিদপুর জেলায় মেধা তালিকায় তৃতীয় হন তিনি। 2005 শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন আহাদ। 2008 যোগ দেন ফরিদপুর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। করোনার ভয়াবহতা শুরু হলে যোগ দেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। যে এই যে সবাই সার্ভিস দিচ্ছে আমি দিতে পারছি না, এটা একটা হাহাকার তৈরি হয়েছিল, কিন্তু সেইটা আমি পোস্টিং পাওয়ার পর আমি খুব শান্তি পেয়েছি। এটা মনে হয় না যে আমি কোভিড ডেডিকেটেড হাসপাতালে যাচ্ছি, আমার কি হবে কি না হবে এটা আমার কাছে মনে হয়নি। শুধু এইটুকুই আমি বললাম যে আমার পোস্টিং হচ্ছিল না বা হয়ে গেছে দূরে, আমি যেতে পারছি না। এই এটাও একটা কষ্ট ছিল যে আমি যেতে পারছি না, ঢাকায় কত মানুষ কাজ করতেছে, আমার কাজ এখনো শুরু হচ্ছে না। ডাক্তার আহাদ হোসেন কাজ করছেন হাসপাতালের আইসিইউ ইউনিটে। কোভিড আক্রান্ত সবচেয়ে গুরুতর রোগীদের সেবা দিতে হচ্ছে তাকে। সবসময় রোগী আসতেছে আমার আইসিইউ, আমাদের কন্টিনিউ পেশেন্ট আসতেছে, একটা পেশেন্ট মারা গেলে আরেকটা পেশেন্ট চলে আসতেছে। তো এখন এই পেশেন্টগুলো সাধারণত যারা আসে তারা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল থাকে। মনে করেন আমরা এই এখনই স্যাচুরেশন আছে 90, সেটা কিন্তু সাডেনলি
ফল করে 70 চলে আসছে তখনই আমার চিন্তা ভাবনা আসছে যে তখন আমি এটাকে কি করব আমি কি এটাকে ভেন্টিলেশনে দেব কি দেব না এই ধরনের চিন্তা ভাবনা গুলো কিন্তু আমাদেরকে একটা প্রেসার থাকতে হয় সব সময় ডাক্তার আহাত হোসেনের স্ত্রীও একজন গাইনি চিকিৎসক বৃদ্ধা মা দু ছেলে আর এক মেয়েকে নিয়ে তাদের সংসার ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন ডাক্তার আহাত যে যখন একটা রোগী দেখতেছি স্যাচুরেশনে কষ্ট পাচ্ছে তখন আর আমার এটা মনে হয় না যে আমি কাছে গেলে আমি ইনফেক্টেড হব তখন ইন্টিউবেশন আমি করে ফেলতে হবে এটাই হচ্ছে আমার মূল টার্গেট যে আমার ইন্টিউবেশন করে ফেলতে হবে তখন আর ওই পরিবারের চিন্তাটা আসে না তখন আমাকে দিতেই হবে সার্ভিস ওইটাই মানে এই মুমূর্ষ রোগীর ক্ষেত্রে আমি মনে করি সুযোগ নাই কোনো চিকিৎসক এটা পারবে না ওই রোগীর সামনে থেকে ফিরে আসতে পারবে না করোনা যুদ্ধে এই সম্মুখসারের যোদ্ধাকে আমরা স্যালুট জানাই হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স মোরসালিন বাবলা চ্যানেল আই ঢাকা সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে বিভিন্ন জেলায় চলছে লকডাউন তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না অনেক এলাকায় প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সামিয়া রহমান প্রিমার রিপোর্ট রাজশাহী জেলায় নতুন আরও 10 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 96 জন শপিং মল বাজার ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না জয়পুরহাটে নতুন কোনো আক্রান্ত নেই এ পর্যন্ত জেলায় 4211 জন হোম কোয়ারেন্টাইনে 198 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও 230 জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে সুস্থ হয়েছেন 117 জন গাজীপুরে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা মারা গেছেন নরসিংদীতে 24 ঘন্টায় আরও 21 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 807 এদের মধ্যে সুস্থ হয়েছেন মোট 259 জন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলমান রয়েছে নোয়াখালীতে একদিনে নতুন করে 32 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 1101 জন ও মারা গেছেন 30 জন নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে উপজেলার প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে পুলিশ ও সেনাবাহিনী ঠাকুরগাঁওয়ে আরও 6 জন করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 150 জন আক্রান্ত এলাকাগুলোতে লকডাউন চলছে রংপুরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত 21 জন এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা 515 জন মৃত্যু হয়েছে 9 জনের পঞ্চগড়ের তেঁতুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও একজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত এ জেলায় গত 24 ঘন্টায় মোট 92 জন করোনা রোগী শনাক্ত হয়েছে মিহিরপুরে নতুন করে আরও 2 জন সহ করোনায় মোট আক্রান্ত 32 জন মারা গেছেন 2 জন যশোরে নতুন 2 জন সহ মোট 157 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন যশোর 4 আসনের সংসদ সদস্য রণজিৎ রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে শেরপুরে খাদ্য পরিদর্শক ও সিভিল সার্জন অফিসের এক স্টাফ সহ নতুন করে 15 জন কোভিড-19 আক্রান্ত 142 জন কুড়িগ্রামে গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত 3 জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 72 জন এবং সুস্থ হয়েছেন 57 জন নীলফামারীতে গত 24 ঘন্টায় 41 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জেলায় এ নিয়ে মোট আক্রান্ত 200 জন এবং মৃত্যু হয়েছে 5 জন আক্রান্ত সন্দেহে 564টি নমুনা রিপোর্ট না আসায় নতুন আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়েই চলেছে সামিয়া রহমান প্রিমা চ্যানেল আই এবারে অন্যান্য প্রসঙ্গ সমুদ্র সম্পদ রক্ষায় শুধু আলোচনা নয় আইনের কঠোর প্রয়োগ যথাযথ ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ প্রয়োজন বলে মনে করেন গবেষক ও বিশেষজ্ঞরা বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে IUCN ও ওয়ার্ল্ড ফিশের যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন আলোচনায় বক্তারা বলেন করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে উদ্যোগী হতে হবে আফরোজা হাসির রিপোর্ট সমুদ্র অর্থনীতির এক অপার সম্ভাবনা কিন্তু এ সম্ভাবনার যথাযথ ব্যবহার নিশ্চিত না করে মানবসৃষ্ট নানা কারণে সমুদ্রের অভ্যন্তরীণ ও সমুদ্র সংলগ্ন এলাকার জীববৈচিত্র্য আজ হুমকির মুখে তাই উদ্ভাবনী কর্ম উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদে সমুদ্র সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন গবেষক ও বিশেষজ্ঞরা সে লক্ষ্যে বিশ্ব সমুদ্র দিবসে এবছরের প্রতিপাদ্য টেকসই সমুদ্রের জন্য উদ্ভাবন
বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে অনলাইন আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, পরিকল্পনার অভাব, সমন্বয়হীনতা, দক্ষ জনবলের অভাব, সর্বোপরি যথাযথ ব্যবস্থাপনার অভাবে সাগরে থাকা অফুরন সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। কোভিড-19 আমাদেরকে শিক্ষা দিয়েছে প্রকৃতির প্রতি আমরা নির্মম, আমরা এই সমুদ্রকে সংরক্ষণের ব্যাপারে সমস্ত লেভেল থেকে সবার মধ্যে আমাদের একটা সংযোগ থাকতে হবে। এই কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আমরা যদি আরো আমাদের পারস্পরিক সম্পর্ক এবং সৌহার্দ্য বাড়াতে পারি তাহলে এখানে কাজ করা সম্ভব। আমাদের ওশনোগ্রাফির যে স্টুডেন্টরা আছে তারা যেন বের হয়ে সত্যিকার অর্থে তারা যে জ্ঞানটা অর্জন করলো সেই জ্ঞান যেন ওখানে কাজে লাগাতে পারে। আমাদের মৎস্যজীবী বা আরো যারা সমুদ্র পাড়ের মানুষ, সহযোগিতা ছাড়া কনজারভেশন সম্ভব নয়। এই বিষয়টা আমার মনে হয় একটু রিভিজিট করা দরকার, যেহেতু আমরা 100 বছরের একটা পরিকল্পনা করেছি বা করছি, ডেল্টা প্ল্যান করছি। With government policy decision makers, with local communities, that we arrive at the same vision, not to rush back into business as usual. বক্তারা বলেন, সমুদ্র রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি ও প্রাইভেট সেক্টরগুলোকে এগিয়ে আসতে হবে। প্রকৃতি পরিবেশকে ভালো রাখতে হয় তাহলে কিন্তু আমাদের সবাইকে হাতে হাত মিলাতে হবে এবং সবাইকে কিন্তু বুঝতে হবে যে এই প্রকৃতি আমাকে কি দিচ্ছে। আমাদের সচেতনতা বাড়াতে হবে, ভালোবাসা বাড়াতে হবে এবং আইনের প্রয়োগ করতে হবে। সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ না তৈরি করলে কিন্তু আবার সেই আগের মতই, কিন্তু যেটা এই কোভিড-19 এ যে শিক্ষাটা আমাদের দিয়েছে এই শিক্ষা থেকে যদি আমাদের শিক্ষা না হয় তাহলে কিন্তু আবার ডিজাস্টার হবে। প্রতিষ্ঠানগুলো এগুলো মনিটর করে তাদের কিন্তু আরো সজাগ হতে হবে। আমরা যদিও কিছু প্রোগ্রাম করেছি এ নিয়ে, কিন্তু আমি মনে করি আরো বেশি জোর দেওয়া উচিত শুধু আলোচনা না করে, এবং সেটা যখনই করব সবাই মিলে তখনই কিন্তু একটা সুফল পাওয়া যাবে। করোনা পরবর্তী প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সুপরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। What are the innovations he's thinking about in the post-COVID situation? আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লেল্যান্ড, ইফা দত্তস বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। 24 ঘন্টায় আইসোলেশনে 538 জন, আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 188 জন, এ পর্যন্ত আইসোলেশনে 12,966 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 4,723 জন। 156 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,083 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 251,472 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,711 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 15,100 এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,72,975টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি। বর্তমানে মজুদ আছে 236,167টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। তাছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে অনুদানপ্রাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যা 42,997টি, KN95 মাস্ক, ফেস শিল্ড 64,041টি এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 63,388টি। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 166,028টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,04,63,782টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তবাক্যে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,308 জন, গত 24 ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন আরও 13 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবাদানকারী চিকিৎসকের সংখ্যা 4,217 জন। 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 563 জন, স্থলবন্দরে 464 জন, সমুদ্রবন্দরে 74 জন, 1,101 জন 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর এবং 2টি সমুদ্রবন্দরে। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 712,778 জন বিভিন্ন বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। এই ছিল বাংলাদেশের তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন। এ পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছি বিরতি।
স্বজন আসছে তাদের থেকে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পুলিশ হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। টেক্সাসের হিউস্টনে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে তাকে। পুলিশের নিপীড়ন বন্ধের আইন সংসদে পাশ না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এবার নিটল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলায় বাড়ছে ওষুধি উদ্ভিদের চাষ। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই এই চাষ স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে। প্রকৃতি সংবাদ। মেহেরপুরে করোনা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গুর আশঙ্কা বাড়ছে। শহরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন না করার উদ্যোগ না নেয়ায় ঝোপঝাড় ও ড্রেনে বাড়ছে মশার উপদ্রব। খেলার খবর। জুলাইতে মাঠে ফিরছে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে স্বাগতিক ইংল্যান্ড। করোনা ভাইরাস ঝুঁকির মধ্যে খেলা আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতি বেঁধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। নিয়ম অনুযায়ী খেলার সময় বলে আর থুতু বা লালা ব্যবহার করা যাবে না। ম্যাচে একজন স্থানীয় ম্যাচ অফিসিয়াল নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ICC। পাশাপাশি করোনার সময় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হলে প্রতি ইনিংসে বাড়তি একটি DRS রিভিউ যোগ করা হবে বলেও জানিয়েছে ICC। সবশেষে ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 24 ঘন্টায় 16 লাখ বেড়েছে। আগস্টে ভ্যাকসিন বাজারে আনার আশা অক্সফোর্ডের। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীর পূর্ব রাজার বাজারে লকডাউন শুরু। কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় সংসদের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত পরিসরে শুরু হচ্ছে আজ। বরাদ্দ বাড়িয়ে স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর আশ্বাস। আবারও করতালিতে সম্মুখ সারে করোনা যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন। 16 জুন আরও একবার 1 মিনিটের অবিরাম করতালি। এবং সমুদ্র সম্পদ রক্ষায় আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব। বিশ্ব সমুদ্র দিবসে IUCN ও ওয়ার্ল্ড ফিশের অনলাইন সংলাপ। এছাড়া ইন্সেপ্টর হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে যা ছিল। তরুণ চিকিৎসক আহাদ হোসেনের করোনা রোগীদের সেবা দেওয়ার কথা। শেষ করছি এখনকার চ্যানেল আই সংবাদ। এখন বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা দুপুরের খবর প্রচার করা হচ্ছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।